আমি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দিলাম। আবু দাউদের 202 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইশরিনা লাইলাতান 20 রাত্রি। এই লাইলাতান শব্দটিকে চেঞ্জ করে ওখানে বসানো হলো রাকাতান 20 রাকাত। আপনি তদন্ত করবেন কি করে? ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলুন আর মূল আবু দাউদ যেটা খারেজি মাদ্রাসায় পড়ানোটা পড়ুন। আজও ওখানে লাইলাত রাকাতানি আছে, 20 রাকাতে আছে। লাইলাতান শব্দটা আজও বসানো হয়নি। ইমদাদিয়া প্রেস থেকে খুলুন 202 পৃষ্ঠা। আবু দাউদের হাদিসের পিছনে লাগলেন কেন? ওই তথ্যগুলো ফাঁস করে দিয়েছে মুজাফফর বিন মহসিন, এটাই হলো অপরাধ। কেন তথ্যগুলো ফাঁস করলাম? জাতিকে জানাতে হবে, এক। দ্বিতীয় কথা হলো ওই হাদিসটা জয়ীফ হাদিস, 20 রাত্রি হাদিসটা জয়ীফ। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ নিজে জয়ীফ বলেছেন, আমি দেখবই না। আপনি কি একটু ভাবতে পেরেছেন? 20 রাত্রির কাছে লাইলাতানের কাছে রাকাতান যোগ করা হলো। 20 রাকাত তারাবিকে মানুষের মধ্যে মাঝে প্রতিষ্ঠিত রাখার জন্য এই কাটছুপিটা করা হলো। সহিহ বুখারী খুলুন দ্বিতীয় খণ্ডের, না আবু দাউদের হাদিসের উপরে আরেকটু জালিয়াতি হয়েছে সেটা বলি। ইমাম আবু দাউদ হাত বাঁধা সংক্রান্ত হাদিস নিয়ে আসছেন, মোট 4টি। 3টি হাদিস নিয়ে আসছেন নাভির নিচে হাত বাঁধা। কয়টা? 3টি নাভির নিচে হাত বাঁধা। এই নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে এসে ইমাম আবু দাউদ নিজেই হাদিসটাকে, হাদিস 3টাকে জয়ীফ বলেছেন। অতঃপর তিনি বুকের উপরে হাত বাঁধার হাদিস নিয়ে আসছেন। এই বুকের উপরে হাত বাঁধার হাদিসটা নিয়ে আসার পরে কোনো মন্তব্য করেননি, হাদিসটা তার কাছে সহি। এবার কি করা হলো? এই 4টা হাদিস, হাত বাঁধার 4টা হাদিসকেই আবু দাউদ থেকে তুলে দেওয়া হলো। এই মূল আবু দাউদ উপমহাদেশে ছাপা আবু দাউদের 4টা হাদিস না। আপনি তদন্ত করুন, ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ খুলে তদন্ত করুন। টিকায় লিখে দেন উপমহাদেশের ছাপা মূল আবু দাউদে এই 4টা হাদিস নাই উল্লেখ করেছে। কি জন্য? কারণ একটাই, নাভির নিচে হাত বাঁধার হাদিসকে যেহেতু ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন, অতএব এই আমল কেউ করবে না, বুকের উপরে সবাই হাত বাঁধবে। এই ফাঁকিবাজি করা হলো কেন? মুজাফফরের অপরাধ, মুজাফফরের অপরাধ গুমর ফাঁস করেছে তাই। শুধু তাই নয়,